অনেকের নাম এসেছিল, অনেক জল্পনা কল্পনা ছিল। কেউ বলছিলেন একটা চমক থাকবে, কেউ বলছিলেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন, কেউ বলছিলেন একেবারে অনুগত দলীয় ব্যক্তি ছাড়া কাউকে দেয়া হবে না। এর মধ্যে দলের সাধারণ সম্পাদক, যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক, তার নামও মাঝে শোনা যাচ্ছিল। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম খুব শক্তভাবে এসেছিল। এরকম নানান জল্পনা কল্পনা ছিল, এমনকি গণমাধ্যমও একেবারেই হাঞ্চ করতে পারেননি যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। এটা নিয়ে নানান রকম আলাপ আলোচনা হয়েছে, এমনকি গণমাধ্যম কর্মীরা আমাদের মতন রাজনীতিবিদদেরকে প্রশ্ন করেছেন কে হতে পারে, কার হবার সম্ভাবনা বেশি। আমরা আসলেই একেবারেই অন্ধকারে ছিলাম, কারণ যিনি হয়েছেন তার ব্যাপারে একবারও আলোচনা হয়নি, কোনো গণমাধ্যমে তার নাম আসেনি। এমনকি যাদের নাম দূরতমভাবে শোনা গিয়েছিল, সেই দূরতম ভাবেও ওনার নাম আসেনি। সুতরাং এটা একটা বিরাট বড় চমক ছিল নিঃসন্দেহে। একই সঙ্গে আওয়ামী লীগের জন্য এর চেয়ে ভালো, এর চেয়ে বেটার অপশন আর ছিল না বলে আমি মনে করি। উনি একই দিকে অত্যন্ত অনুগত, তিনি তার আনুগত্যের পরিচয় দিচ্ছেন সেই সুদূর অতীত কাল থেকে। তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, জেলা ছাত্রলীগের, পরে তিনি জেলা যুবলীগের সভাপতি হন, এবং ধাপে ধাপে তিনি আওয়ামী লীগের, এখন বর্তমানে তিনি একটা উপকমিটির প্রধান হিসেবে আছেন এবং আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে তিনি একজন। সুতরাং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার নাম খুব ফেইজে আসে তেমনটি নয়, কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একেবারে আশৈশব, ছাত্রাবস্থা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। দুই হচ্ছে, তিনি যে শুধু একান্ত অনুগত তাই নয়, তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। 75-এ যখন নৃশংস হত্যাকাণ্ড হয় এবং সেই সময় আওয়ামী লীগের ক্যাবিনেটে যারা গিয়ে মোশতাকের ক্যাবিনেটে ওথ নিতে 2 মিনিট চিন্তা করে নাই, তাদের মধ্যে তিনি ছিলেন একেবারেই ব্যতিক্রম। না, তিনি ক্যাবিনেট মেম্বার ছিলেন না, বঙ্গবন্ধুর ক্যাবিনেটে তিনি ছিলেন না, তবে তিনি সেই সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে খুব শক্তভাবে যুক্ত ছিলেন এবং তিনি প্রতিবাদ করে কারাগারে যান। কারাগারে তিনি প্রায় 3 বছর তার কারাগারে কাটে, এবং এর মধ্যে দিয়েই কিন্তু একটা বিষয় প্রমাণিত হয় যে স্রোতে গা ভাসানো যে আওয়ামী লীগের সুবিধাভোগীরা আছে, তিনি কিন্তু আসলে তাদের একজন নন। তিনি সাহসী ব্যক্তি এবং তিনি আওয়ামী লীগের জন্য যান লড়াই দিয়ে প্রতিবাদও করতে জানেন। এবং তৃতীয় যেই কোয়ালিফিকেশন এই সময় একজন রাষ্ট্রপতির থাকা দরকার ছিল, সেটা হচ্ছে আইনের ব্যাপারে সম্যক ধারণা, সেটা কিন্তু ওনার আছে। উনি জেলা দায়রা জজ ছিলেন এবং তিনি তার এই মানে জজিয়তির মানে জীবনের এই এটাই তার প্রমাণ করে যে তিনি যদি দেশ একটা টার্ময়েলের মধ্যে পড়ে, যেটা পড়তেই পারে কারণ নির্বাচন তো দরজায় কড়ানাচ্ছে, এরকম একটা সময় আইন, সংবিধান, নির্বাচন সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলো, যেই আপনার মানে বিধিগুলো আছে সেই বিধিগুলো, এগুলোর ব্যাপারে একটা পরিষ্কার স্পষ্ট ধারণা যে ব্যক্তির আছে, সে তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে এক ধরনের কমফোর্ট আওয়ামী লীগের জন্য, ডেফিনেটলি এটা একটা স্বস্তির বিষয়, এবং সেদিক থেকে বিবেচনা করলেও কিন্তু তিনি আনপ্যারালাল। সুতরাং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, প্লিজ ফর গড সেক, আপনি সাধারণ মানুষের দৃষ্টিকোণের কথা আমি বলছি না, দেশের জনগণের দৃষ্টিকোণের কথা আমি বলছি না, আমি বলছি একেবারে আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, আওয়ামী লীগের দলীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, তাহলে এর চেয়ে ভালো চয়েস আর হতে পারে না। এবং যেহেতু তিনি ছিলেন না আলোচনার মধ্যে, তার ব্যাপারে কোনো রকমের কোনো খবরও কিন্তু বাইরে আসেনি, বা কোনো বিতর্কিত কোনো নিউজও তার ব্যাপারে আসেনি, কারণ তিনি ছিলেনই না নিউজে, মানে তিনি এই খবরের আলোচনায় তিনি ছিলেনই না। আওয়ামী লীগের দৃষ্টিকোণটা তো বললাম, আওয়ামী লীগের দৃষ্টিকোণে এর চেয়ে বেটার অপশন আর কিছু হতে পারে না। কিন্তু আমরা যদি একটু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি, দেশের সাধারণ নাগরিক হিসেবে যদি এই নিয়োগটাকে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 2011 থেকে 2016 তিনি দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ছিলেন, এবং সে সময় তার স্বাক্ষরেই বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল, 111 সরকার করেছিল, তার অনেকগুলোই খারিজ হয়ে যায়। অর্থাৎ
সেই সময়ে দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থাতেও তিনি কিন্তু আওয়ামী লীগকে সার্ভ করে গেছেন এবং মানে যতটুকু তার সাধ্যে কুলায় তার পুরোটা দিয়ে তিনি সার্ভিস দিয়েছেন, একেবারে পার দলীয় একজন কমিশনারের মতোই করেছেন, কিন্তু করেছেন তিনি, মানে আওয়ামী লীগের পারপাস তিনি যেখানে যেখানে গেছেন, যেই যেই পদে ছিলেন, যখন যেই সুযোগ তিনি পেয়েছেন, তার পূর্ণ সদ্ব্যবহার তাকে আমরা করতে দেখেছি। পরবর্তীতে তিনি একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন। ভাইস চেয়ারম্যান হওয়া অবস্থায় আমরা নানান রকম কেলেঙ্কারির কথা শুনি, নানান রকম কথা হয়, নানান রকম কথা এসছে। পাশাপাশি আরেকটি লুট হওয়া ব্যাংক, যেটি এনআরবি গ্লোবাল নামে পরিচিত, সেই ব্যাংকটিরও তিনি একজন পরামর্শক। অর্থাৎ ব্যাংক লুটপাটের সঙ্গে তার খুবই চমৎকার এবং সিনক্রোনাইজড একটা সম্পর্ক আছে। তিনি হতে যাচ্ছেন আগামীর মহামান্য রাষ্ট্রপতি। আর আসলে এর চেয়ে খুব ভালো কিছু কি আমরা আশা করেছিলাম বা এর চেয়ে ব্যতিক্রম কিছু কি আমরা ভেবেছিলাম? বাংলাদেশে দাঁড়িয়ে, বাংলাদেশে গত 15 বছরের দুঃশাসনের স্মৃতি মাথায় নিয়ে এবং চলমান দুঃশাসনের মধ্যে বসে এর চেয়ে ভিন্ন কিছু তো আসলে ভাবার কোনো সুযোগ ছিল না, এবং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এর চেয়ে বেটার চয়েস আওয়ামী লীগের হাতে আর ছিল না।